হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, কি অবস্থা? সবার নতুন আরেকটা এপিসোড নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। গাইজ, আজকের বিষয়টা হচ্ছে আমরা এই গেমটা আপডেট কিভাবে দেব এবং কোথা থেকে আপডেট দেব। গাইজ, আমরা এই গেমটা আপডেট খুব সহজেই দিতে পারবো, কিন্তু আরেকটা বিষয় তোমাদের বলে রাখি। অনেকে আমাকে কমেন্ট করছিলা যে ভাই এটা কি আমাদের ফোনে অটোমেটিক আপডেট হয়ে যাবে নাকি আমাদেরকে এটা আপডেট দিতে হবে। গাইজ, তোমরা আরও একটা কমেন্ট করছিলো যে আমি কমেন্টটা আমরা দেখেছি যে ওই কমেন্টটা আমাদের লেখা ছিল যে ভাই আমরা তো এটা প্লে স্টোরে পাইনি, এটা গুগল থেকে নামিয়েছিলাম, আর আমরা এটা এখন কীভাবে আপডেট দেবো সেই সম্পর্কে যদি একটু বলতেন। গাইজ, সেই জন্যই তোমাদেরকে একটা ভিডিও আমি তৈরি করে দেবো বলেছিলাম, আর তোমাদেরকে এই ভিডিওটা আমি তৈরির মাধ্যমে তোমাদের সব কিছু বলে দেবো, আরও কিছু খুশির সংবাদ যেইগুলো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। গাইজ, চলো ভিডিওটা বেশি দেরি না করে, লম্বা না করে তোমাদেরকে বলে দিই। গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাইজ, প্রথমে বলে রাখি আমাদের এই গেমটা ফ্রি ফায়ারের কপি গেম, আর এই কপি গেমটা কপির জন্যই আমরা কিন্তু এটা প্লে স্টোরে পাইনি, প্লে স্টোর এইটাকে ব্যান করে দেয় আর এটা গুগলে অ্যাড করে দেওয়া হয়, তাই আমরা গুগল থেকে কিন্তু ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা এই 25 তারিখ, 26 তারিখ, এই 6-7 দিন আমরা এই গেমটা খেলতে পারি, আর জানুয়ারির প্রথম দিকে একদিন খেলি, ডিসেম্বরের প্রথম দিকে একদিন খেলি এবং ডিসেম্বরের 2 তারিখ কিন্তু এটা আপডেট হয়ে যায়। আজকে 3 তারিখ, আজকে কিন্তু গেমটা ওপেন হয়নি, কারণ এই গেমটা ওপেন না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা একটা বড়সড় ওবি আপডেট হতে চলেছে, আর এই আপডেটে অনেক কিছুই চেঞ্জ করে দেবে। গাইজ, কী কী চেঞ্জ করবে তোমাদেরকে আমি 1 নম্বরে বলি, এইটাতে ম্যাপটাকে আরও কিছু গ্রাফিক্স দিয়ে আরও সুন্দর করবে, এবং 2 নম্বরে হচ্ছে ক্যারেক্টার স্কিল। গাইজ, এই গেমটা ডাউনলোড করার পর কিন্তু আমরা 2টা ক্যারেক্টার পাই, আর কিন্তু কোনো ক্যারেক্টার ছিল না, আর 2টা ক্যারেক্টারই 2 রকম অ্যাবিলিটি ছিল, একটা হচ্ছে মেল ক্যারেক্টারের ক্রোনো এবং ফিমেল ক্যারেক্টারের ঘাস ক্যারেক্টার। সো এই 2টা ক্যারেক্টার বাদে আর কোনো ক্যারেক্টার ছিল না, এবং সবগুলো গানই ছিল, ফ্রি ফায়ারের যা যা গান ছিল এই গেমটার মধ্যেও কিন্তু তা গান ছিল, কিন্তু সেই গানের কোনো অ্যাবিলিটি ছিল না। গাইজ, এই আপডেটের ভিতরে তোমরা আপডেটের পরে গানের অ্যাবিলিটিও দেখতে পাবে এবং কিছু ম্যাপের আপডেটও তোমরা পাবে, কারণ নতুন নতুন ম্যাপ দিবে, যেরকম ফ্রি ফায়ার আছে বয়া র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, ট্রেনিং গ্রাউন্ড, ওই রকম কিছু আপডেটে তোমরা দেখতে পাবে, যেমন লোন ওয়ালফ, ওইগুলো তোমরা দেখতে পাবে এই আপডেটের ভিতরে। গাইজ, এখন কথা হচ্ছে আমরা আপডেট দেবো কীভাবে। গাইজ, এই চিন্তা করেই সিগমা কোম্পানি একটা নতুন লিংক রিলিজ করেছে, যেইটার মাধ্যমে তোমরা খুব সহজেই আপডেট দিয়ে দিতে পারবে এই গেমটা। গাইজ, এই লিঙ্কটা আমি অফিসিয়াল পেজ থেকে নিয়েছি, আর এইটা আমি আমার চ্যানেলের কমেন্টে প্রিন্ট করে দেবো, খুব সহজেই তোমরা কমেন্ট প্রিন্ট চেক করে লিঙ্কটা নিয়ে নিতে পারবে। লিঙ্কটা নেওয়ার পর তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা গুগলে চলে যাবে, আমি ক্রোমে চলে যাবে, ক্রোমে যাওয়ার পরে দেখতে হবে যে এখানে সিগমা লোগো দেওয়া আছে আর নিচে দেওয়া আছে আপডেট। তোমরা আপডেটে ক্লিক করার সাথে সাথেই তোমরা খুব সহজে খুব কম সময়ের মধ্যে তোমরা আপডেট দিয়ে দিতে পারবে। গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই, যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।